নমস্কার দর্শক বন্ধু, আমি আপনাদেরই বন্ধু সঞ্জয়। ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতম। দর্শক বন্ধু, আপনারা দেখছেন এবং শুনছেন আজকে দিন পঞ্জিকা এবং রাশিফল। আজ 22শে শ্রাবণ 1431 ইংরেজি 7ই আগস্ট 2024, আজ বুধবার। আজ তৃতীয়া থাকবে রাত্রি 8টা 14 মিনিট পর্যন্ত, পরে চতুর্থী। আজ পূর্ব ফাল্গুন নক্ষত্র থাকবে রাত্রি 7টা 58 মিনিট পর্যন্ত, পরে উত্তর ফাল্গুনী নক্ষত্র। জন্মে দর্শক বন্ধু, যে সকল জাতক জাতিকা আজকে জন্মগ্রহণ করছে, জন্মে সিংহরাশি, ক্ষত্রিয় বর্ণ, নরগণ, অষ্টোত্তরী মঙ্গলের ও বিংশোত্তরী শুক্রের দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করছেন। যে সকল জাতক জাতিকা রাত্রি 7টা 58 মিনিটের পর জন্মগ্রহণ করছেন, তারা বিংশোত্তরী রবির দশায় জন্মগ্রহণ করছে। যে সকল জাতক জাতিকা রাত্রি 2টা 37 মিনিটের পর জন্মগ্রহণ করছেন, তাদের কন্যা রাশি বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ। দর্শক বন্ধু, মৃতে যারা আজকে মারা যাচ্ছে, মৃতের দোষ নেই, তবে রাত্রি 7টা 58 মিনিটের পর মৃতের দীপাত দোষ রয়েছে। যাত্রা আজকে নেই, দীক্ষা শুভকর্ম রয়েছে, দীক্ষা কুমারী নাসিকা বেদ। দর্শক বন্ধু, এই ছিল আজকে দিন পঞ্জিকা। চলুন দেখে নিই আজকে রাশিফল। বিস্তারিত রাশিফলে যাওয়ার আগে আমি আপনাদের বলবো, যদি আপনারা আমার চ্যানেলে একেবারে নতুন হন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, জ্যোতিষ সংক্রান্ত আরও অন্যান্য ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দর্শক বন্ধু, যারা অনেক দূরে আছেন কিন্তু আমার কাছে হস্তবিচার বা হরস্কোপ বিচার করাতে চাইছেন কিন্তু সরাসরি আসতে পারছেন না, তাই আপনাদের কথা মাথায় রেখে অনলাইন পরিষেবার ব্যবস্থা করা হয়েছে। আপনি অনলাইনে কিভাবে আপনার হরস্কোপ বিচার এবং হস্তবিচার করাবেন, এই সমুদয় জানার জন্য অবশ্যই আপনি যে নাম্বারটি দেখতে পাচ্ছেন 9932106280, সেই নাম্বারে আপনি ফোন করে যোগাযোগ করুন, বিস্তারিত জেনে নিন। চলুন দর্শক বন্ধু, দেখে নিই আজকের রাশিফল। রাশিচক্রের প্রথম রাশি মেষ। মেষ রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন সুখ স্বাচ্ছন্দ্যে অতিবাহিত হলো, পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকলো, শরীর নিয়ে আপনার আজকে খুব দুশ্চিন্তা হবে, শারীরিক সমস্যা আপনার দেখা যাবে এবং দেহ কষ্ট আপনি আজকে পেতে চলেছেন, তাই আজকে শরীরের প্রতি যত্ন নিন, প্রয়োজনে আপনি সুচিকিৎসকের পরামর্শ নিন, কারণ শরীর আজকে আপনাকে কষ্ট দেবে। শরীরে আপনার বিভিন্ন ধরনের ব্যাধি রোগ এগুলো আপনার দেখা যাবে। পুরাতন কোনো সমস্যা আপনি ভুগছিলেন, সেই সমস্যা হয়তো আপনার ওষুধ খেয়ে আপনি আরোগ্য লাভ করেছিলেন কিন্তু আজকে সেটা তার পুনরাবৃত্তি ঘটতে চলেছে, তাই শারীরিক সমস্যা কিন্তু আজকে মেষরাশি জাতক জাতিকাদের অধিক মাত্রায় বৃদ্ধি পেতে পারে। মেষরাশির যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন, কর্মে মনোসংযোগ বজায় রাখুন, তা নাহলে উচ্চ আধিকারিকের রোষানলে কিন্তু আপনি পড়ে যেতে পারেন। যারা সরকারি ফার্মে চাকরি করছেন, আপনাদের দিনটি মোটামুটি শুভ বলা যেতে পারে মেষরাশির। তবে মেষরাশি যারা ব্যবসা করছেন, ব্যবসায়ীদের আজকে মনোসংযোগের একটা অভাব থাকবে, তাই ব্যবসা কাজে আজকে মনও লাগবে না এবং ফলে আপনার ব্যবসার কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে মেষরাশির। মেষরাশির যারা বিদ্যার্থী রয়েছেন, বিদ্যার্থীদের পড়াশোনায় কিন্তু মনোসংযোগ বাড়াতে হবে। সমগ্র মেষরাশি জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে আপনারা দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জলপ্রদান করে আপনার দিনটি শুরু করুন, আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি বৃষ রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্যে দিয়ে অতিবাহিত হবে, পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকতে চলেছে বৃষরাশির। বৃষরাশি জাতক জাতিকাদের মধ্যে যারা আজকে বেকার রয়েছেন, বেকারদের আজকে ভাগ্যের চাকা ঘুরতে চলেছে, বেকাররা আজকে কোনো না কোনো কাজের সন্ধান পেতে চলেছেন। যারা অবিবাহিত রয়েছেন, অবিবাহিতদের শুভ যোগাযোগ ঘটতে চলেছে বিবাহের বৃষরাশির। বৃষরাশি জাতক জাতিকাদের আজকের দিনে দর্শক বন্ধু হঠাৎ প্রাপ্তিযোগ, হঠাৎ করে আপনি আজকে কিছু পেতে চলেছেন বা কিছু লাভ করতে চলেছেন, হঠাৎ প্রাপ্তিযোগ দেখা যাচ্ছে বৃষরাশির। বৃষরাশি জাতক জাতিকাদের যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন, আপনাদের দিনটি আজকে শুভ। সরকারি ফার্মে যারা চাকরি করছেন, আপনাদেরও দিনটি কিন্তু আজকে শুভ। বৃষরাশির যারা ব্যবসা করছেন, ব্যবসায়ীদের কিন্তু আজকে মনোসংযোগের প্রয়োজন আছে এবং ব্যবসা কিন্তু খুব একটা ভালো যাবে না। ব্যবসা ক্ষেত্রে আপনাকে ভীষণ সাবধানে থাকতে হবে এবং আপনাকে বাঘ বিতণ্ডা থেকে দূরে থাকতে হবে। বৃষরাশির যারা পড়াশোনা করছেন, বিদ্যার্থীদের জন্য আজকে শুভ দিন বলা যেতে পারে বৃষরাশির। সমগ্র বৃষরাশির জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে আপনারা অবশ্যই স্নান করে ভগবান সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন, আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি মিথুন। মিথুন রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন স্বাভাবিকভাবে অতিবাহিত হবে, তবে পারিবারিক সমস্যা কিন্তু দেখা যাবে মিথুন রাশির আজকে। মিথুন রাশির বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থেকে সাবধানে থাকবেন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকে ডিপ্রেশন হওয়ার সম্ভাবনা প্রবল, প্রবল দুশ্চিন্তা হতে পারে আপনাদের মনের মধ্যে এবং এই দুশ্চিন্তার জন্য কিন্তু আপনার কর্মে মনোসংযোগ থাকবে না এবং
একটা মনঃসংযোগের অভাব দেখা যাবে। ফলে কিন্তু যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন, আপনাদের কিন্তু আজকে কর্ম নিয়ে খুব খুব ডিপ্রেশন হতে পারে। তাই কর্মে মনঃসংযোগ করুন এবং উচ্চ আধিকারিকের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। যারা সরকারি ফার্মে চাকরি করছেন, আপনাদের দিনটি মোটামুটি শুভ। মিথুন রাশি যারা ব্যবসা করছেন, ব্যবসায়িকদের জন্য আজকের দিনটি ভালো যাবে না এবং ব্যবসা সংক্রান্ত বিষয়ে খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়বেন আপনারা। মিথুন রাশির যারা পড়াশোনা করছেন, বিদ্যার্থী রয়েছেন, আপনাদের জন্য দিনটি মোটামুটিভাবে শুভ বলা যেতে পারে। সমগ্র মিথুন রাশি জাতকাদের বলব, আজকের দিনে আপনারা অবশ্যই ঈশ্বরের চিন্তায় দিনটি কাটান, ঈশ্বরের ভাবনায় আজকে মনঃসংযোগ করুন। দেখবেন ডিপ্রেশন আপনার মন থেকে দূর হয়ে যাবে। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি কর্কট। কর্কট রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্যে দিয়ে অতিবাহিত হবে। পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকতে চলেছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ বলা যেতে পারে এবং আপনাদের আজকে মঙ্গল মতো, খুব ভালো মতো আপনাদের দিনটি অতিবাহিত হবে। যারা কর্মজীবনে আছেন, বেসরকারি বা সরকারিভাবে চাকরি করছেন কর্কট রাশির, আপনাদের কিন্তু আজকে খুব শুভ ফল লাভ করবেন কর্মের দিক থেকেও এবং কর্মের সফলতাও আজকে আপনারা প্রাপ্তি করতে চলেছে। কর্কট রাশির যারা ব্যবসা করছেন, ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি শুভ বলা যেতে পারে। দর্শক বন্ধু, কর্কট রাশির বিদ্যার্থীদের পড়াশোনায় মনঃসংযোগের একটা বিশেষ প্রয়োজন রয়েছে। সমগ্র কর্কট রাশি জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে আপনারা কোনোভাবেই কালো কোনো পোশাক পরে কাজ করবেন না। কালো পোশাক ব্যতি রেখে যে কোনো কালার আপনারা ব্যবহার করতে পারেন এবং আপনারা অবশ্যই আজকে দেবাদী মহাদেবের লিঙ্গরাজে জলপ্রদান করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি সিংহ। সিংহরাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন খুব একটা ভালো যাবে না আজকের দিনে। পারিবারিক জীবনেও কিন্তু সমস্যা দেখা যাবে সিংহরাশির। সিংহরাশি জাতক জাতিকাদের আজকে বুদ্ধি ভ্রম হওয়ার যোগ রয়েছে, বুদ্ধি নাশ হয়ে যাবে, আপনি নিজেও বুঝতে পারবেন না কাজটা ঠিক করছেন না ভালো করছেন, তাই সিদ্ধান্ত নিতে যাবেন না আজকের দিনে। এবং আজকের দিনে আপনি খুব সাবধানে থাকুন, কারণ আপনার ডিসিশন মেকার কিন্তু আজকে ভুল ইনফরমেশান দেবে, ফলে কিন্তু আপনার সব প্ল্যানিং পরিকল্পনা সব ভেস্তে যেতে পারে এবং আপনি চরম ক্ষতিগ্রস্ত হতে পারেন। খুব সাবধানে থাকবেন সিংহরাশির জাতক জাতিকারা। যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন, সাবধান, অন্য কোনো ব্যক্তির দ্বারা প্রভাবিত হবেন না, নিজের বুদ্ধি প্রয়োগও করতে যাবেন না। আজকে আপনার একটাই কাজ, যে দপ্তরে আপনি যে বিভাগে কাজ করছেন, যা কাজ করছেন সেই কাজটাই আপনি করবেন, অন্য কিছু ভাবনা চিন্তার মধ্যে আনার চেষ্টা করবেন না। সরকারি ফার্মে যারা চাকরি করছেন, খুব সাবধানে থাকুন, কারো দ্বারা প্রভাবিত হয়ে আপনি কোনো সমস্যায় জড়িয়ে পড়তে পারেন, তাই সেই ক্ষেত্রে আপনাকে খুব সজাগ এবং সচেতন থাকতে হবে সিংহরাশি জাতক জাতিকাদের। সিংহরাশি জাতক জাতিকারা যারা ব্যবসা করছেন, খুব সাবধানে ব্যবসা করুন, ব্যবসায় মনঃসংযোগ রাখুন এবং ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়েই ভাবুন। যারা অংশীদারি ব্যবসা করছেন, খুব সাবধানে থাকবেন, পার্টনারের সাথে কখনোই বুদ্ধি লাগাবেন না বা নিজের বুদ্ধি কখনো আজকে অ্যাপ্লাই করতে যাবেন না, কোনো বড় ধরনের ইনভেস্ট করতে যাবেন না, তাতে সমস্যা আপনারই বেড়ে যাবে। সিংহরাশির যারা পড়াশোনা করছেন, পড়াশোনাই করুন আজকের দিনে মন দিয়ে, পড়াশোনার মধ্যেই মনটা রাখুন, কোনো বুদ্ধি লাগাবেন না, তাহলে কিন্তু খুব সমস্যায় পড়বেন। যারা প্রেমবিধি প্রণয় ভালোবাসা রিলেশনের মধ্যে আছেন সিংহরাশির, খুব সাবধানে থাকুন, তা না হলে আপনার বুদ্ধিনাশের কারণেই কিন্তু আজকে আপনি সমস্যায় জড়িয়ে পড়বেন, সাবধানে থাকুন। আর এই বুদ্ধিনাশ না হওয়ার জন্য হনুমানজির শরণাপন্ন হন এবং হনুমানজির চল্লিশা পাঠ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি কন্যা। কন্যারাশি জাতক জাতিকাদের আজকে দাম্পত্য জীবন খুব একটা ভালো যাবে না। দাম্পত্য জীবনে একটি সমস্যা দেখা যেতে পারে, পারিবারিক জীবনেও কিন্তু সুসম্পর্ক বিনষ্ট হতে পারে কন্যারাশির। কন্যারাশি জাতক জাতিকাদের বলবো, আজকে সারাদিন আপনি আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থেকে সাবধানে থাকুন, পাড়া প্রতিবেশী থেকে সাবধানে থাকুন, কারণ যে কোনো মুহূর্তে কিন্তু আপনি ঝামেলা অশান্তির মধ্যে জড়িয়ে যেতে পারেন। সিংহরাশির যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন, আপনাদের কিন্তু সাবধানে আজকে কর্মস্থানে সাবধানে কাটাতে হবে। যারা সরকারি ফার্মে চাকরি করছেন, মোটামুটি শুভ বলা যেতে পারে কন্যারাশির। কন্যারাশির যারা ব্যবসা করছেন, ব্যবসায়িকদেরও কিন্তু খুব সাবধানে থাকতে হবে। আপনি যদি ব্যক্তিগত মালিকানার ব্যবসায় করেন, তাহলে আপনার কিন্তু কর্মচারীর থেকে খুব সাবধানে থাকুন, কোনোভাবে আপনি আপনার কর্মচারীর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়াবেন না। যদি আপনি
অংশীদারি ব্যবসা করেন কন্যারাশির, তাহলে কিন্তু পার্টনার থেকে সাবধানে থাকার চেষ্টা করুন। কন্যারাশি যারা বিদ্যার্থী রয়েছেন, হায়ার এডুকেশনে যারা আছেন, খুব সজাগ সচেতন থাকুন, পড়াশোনা সংক্রান্ত বিষয় নিয়ে খুব সাবধানে থাকুন এবং পড়াশোনার কথা ভাবুন। লোয়ার এডুকেশনে যারা আছেন তাদেরকে বলবো, শান্ত হওয়ার চেষ্টা করুন, চঞ্চলতাকে পরিহার করুন, তা না হলে কিন্তু সমস্যা বাড়বে। কন্যারাশির প্রত্যেকটা জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে আপনারা স্নান করে দেবী বগলামুখীর মন্ত্র জপ করুন। ওম হিলিং বগলামুখী সর্বদুষ্টানাম বাচং মুখং পদম স্তম্ভয় জিহ্বা কিলয় কিলয় বুদ্ধিং নাশায় নাশায় হ্রিং ওম সুহা। দেখবেন আপনাদের দিনটি আপনাদেরই অনুকূলে থাকবে, দিনটি আপনাদের শুভ হোক। পরবর্তী রাশি তুলা। তুলা রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন সুখ স্বাচ্ছন্দ্যে অতিবাহিত হবে, পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে। তুলা রাশি জাতক জাতিকাদের মনের মধ্যে আজকে প্রচণ্ড উৎসাহ থাকবে, কর্মের উৎসাহ প্রচণ্ডভাবে থাকবে, তাই এই উৎসাহের জন্যই আপনার কিন্তু কর্মে আজকে উন্নতি যোগ রয়েছে। যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন, আপনাদের কর্ম দক্ষতার জন্য আপনি উচ্চ আধিকারিককে দৃষ্টি আকর্ষণ করবেন। যারা সরকারি ফার্মে চাকরি করছেন, আপনাদের দিনটি কিন্তু খুব শুভ বলা যেতে পারে। যারা নতুন ব্যবসা শুরু করব ভাবছিলেন কিন্তু করে ওঠেননি, আজকে কিন্তু আপনি নতুন ব্যবসাও শুরু করতে চলেছেন যদি আপনি তুলা রাশি যারা ব্যবসা করছেন, আপনাদের কিন্তু দিনটি শুভ বলা যেতে পারে এবং ব্যবসায় আপনি কিন্তু লাভবান হতে চলেছেন। তুলা রাশির বিদ্যার্থীদের আজকে মনের মধ্যে পড়াশোনা সংক্রান্ত বিষয়ক চিন্তাভাবনা বৃদ্ধি পাবে এবং খুব এনার্জি শক্তি পাবেন পড়াশোনা সংক্রান্ত বিষয়ে। সমগ্র তুলা রাশি জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে আপনারা সূর্যদেবকে প্রণাম করে আপনাদের দিনটি শুরু করুন, আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি বৃশ্চিক। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্যে দিয়ে অতিবাহিত হবে, পারিবারিক জীবনও সুখ শান্তি বজায় থাকতে চলেছে বৃশ্চিক রাশির। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আজকের দিনে বন্ধুত্ব তৈরি হতে চলেছে কোনো ব্যক্তির সাথে, তাই আজকে আপনার আরেকটি নতুন বন্ধু সংযোজন হবে আপনার বন্ধুর তালিকার মধ্যে। বৃশ্চিক রাশি যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন মোটামুটি শুভ, তবে সরকারি ফার্মে যারা চাকরি করছেন আপনাদের কিন্তু আজকে সচেতন সজাগ থাকতে হবে আপনার দপ্তরের কাজ নিয়ে, তা না হলে কিন্তু আপনার আজকে কর্মে খারাপ ফল অর্থাৎ কর্ম আপনার পেন্ডিং থাকবে, কর্মে আপনি সফলতায় কিন্তু বাধা সৃষ্টি হতে পারে, তাই মনোসংযোগের একটা বিশেষ প্রয়োজন রয়েছে সরকারি দপ্তরে যারা চাকরি করছেন বৃশ্চিক রাশির। বৃশ্চিক রাশির যারা ব্যবসা করছেন, ব্যবসায়ীদের আজকের দিনটি মোটামুটিভাবে শুভ বলা যেতে পারে, তবে ব্যবসায় অবশ্যই ধৈর্য রাখতে হবে এবং মনোসংযোগ রাখতে হবে। বৃশ্চিক রাশির বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি মোটামুটি শুভ। সমগ্র বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে আপনারা অবশ্যই বিছানায় বসে দুই হাতে তালুকে ভালোমতো দেখে প্রণাম করে দিনটি শুরু করুন, আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি ধনু। ধনুরাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন স্বাভাবিকভাবে অতিবাহিত হবে, পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে ধনুরাশির। তবে ধনুরাশির জাতক জাতিকাদের আজকে কিন্তু সারাটা দিন খুব বাধার মধ্যে দিয়ে এগোবে, প্রত্যেকটা কাজের মধ্যে আপনি বাধাপ্রাপ্ত হতে পারেন, তাই এই বাধার মধ্যে দিয়ে আপনাকে সামনে এগিয়ে যেতে হবে। খুব ঠান্ডা মাথায় এবং সুগঠিত পরিকল্পনা করে আপনাকে কিন্তু প্রত্যেকটা কাজ করতে হবে। ধনুরাশি যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন, খুব সজাগ থাকুন, সচেতন থাকুন আপনার দায়িত্বের কাজ নিয়ে। যারা সরকারি ফার্মে চাকরি করছেন, সময় মতো আপনি আপনার কাজগুলোকে সম্পূর্ণ করার চেষ্টা করুন, তা না হলে আপনি সমস্যায় পড়তে পারেন। ধনুরাশির যারা ব্যবসা করছেন, ব্যবসায়ীদের মোটামুটি সফলতা প্রাপ্তি আছে, তবে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ বলা যায়, তো বিদ্যার্থীদের খুব সচেতন থাকতে হবে আজকের দিনে। সমগ্র ধনুরাশি জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে আপনারা দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জলপ্রদান করুন, সূর্যদেবকে প্রণাম করুন, করে আপনাদের দিনটি শুরু করুন, আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি মকর। মকর রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন সুখ স্বাচ্ছন্দ্যে অতিবাহিত হবে, পারিবারিক জীবনও সুখ শান্তি বজায় থাকতে চলেছে মকর রাশির। মকর রাশির যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন, আপনাদের কিন্তু আজকের দিনটি মোটামুটিভাবে শুভই বলা যায়। সরকারি ফার্মে যারা চাকরি করছেন, আপনাদের
মনসংযোগের একটা অভাব থাকবে কর্মে, তাই কর্মে মনসংযোগ বাড়িয়ে তুলুন। সব থেকে বড় কথা, মকর রাশির আজকে কিন্তু লটারিতে প্রাপ্তির যোগ রয়েছে। মকর রাশির যে সকল জাতক জাতিকারা আছেন, আজকের দিনে অন্তত একটা টিকিট কেটে, লটারি টিকিট কেটে আপনি আপনার ভাগ্যকে পরীক্ষা করে দেখতে পারেন। তাই আজকের দিনে কিন্তু লটারিতে প্রাপ্তি যোগ দেখা যাচ্ছে মকর রাশির। তাই মকর রাশি জাতক জাতিকাদের অবশ্যই আজকে একটা টিকিট কেটে ভাগ্যকে পরীক্ষা করে নিন। মকর রাশি যারা ব্যবসা করছেন, ব্যবসায়ীদের জন্য কিন্তু আজকের দিনটি শুভ। মকর রাশির বিদ্যার্থী যারা আছেন, বিদ্যার্থীদের পড়াশোনায় মনোসংযোগের একটা অভাব কিন্তু আজকে দেখা যাবে। সমগ্র মকর রাশি জাতক জাতিকাদের বলবো, আজকে আপনারা অবশ্যই অবশ্যই ঠাকুর ঘরের উত্তর দিকে মুখ করে বসে লক্ষ্মী মায়ের মন্ত্র জপ করুন। শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রীং মহালক্ষ্মী মাতায় নমঃ। দেখবেন আপনাদের সফলতা প্রাপ্তি হতে চলেছে, দিনটি আপনাদের শুভ হোক। পরবর্তী রাশি কুম্ভ। কুম্ভ রাশি জাতক জাতিকাতে দাম্পত্য জীবন সুখ স্বাচ্ছন্দ্যে অতিবাহিত হবে, পারিবারিক জীবনও সুখ শান্তি বজায় থাকবে। তবে কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকে অতিরিক্ত পরিশ্রম হবে, কর্মের ভীষণ চাপ থাকবে। অতিরিক্ত পরিশ্রমের জন্য কিন্তু আপনার আজকে শরীর, আপনার দিনের শেষের দিকে আপনাকে সাথ নাও দিতে পারে, শারীর অসুস্থতার দিকে এগোতে পারে, তাই সেদিকেও একটু নজর রাখতে হবে। যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন, আপনাদের আজকে কাজের দায়িত্ব চরমভাবে বৃদ্ধি পাবে এবং হার্ড পরিশ্রম হবে আজকে আপনার ডিপার্টমেন্টে। তবে প্রত্যেকটা কাজই আপনি হাসি মুখে সম্পূর্ণ করার চেষ্টা করবেন। সরকারি ফার্মে যারা চাকরি করছেন, তাদেরও কর্মের চাপ থাকবে, আজকে ডিপ্রেশন হতে পারে আপনাদের, দুশ্চিন্তাগ্রস্ত হতে পারেন আপনার ডিপার্টমেন্টের কাজ নিয়ে। তাই আপনি চাপ না নিয়ে ঠান্ডা মাথায় নিজের দায়িত্বের কাজগুলো সম্পূর্ণ করার চেষ্টা করুন, তাহলেই সফলতা পাবেন। যারা ব্যবসা করছেন, ব্যবসায়ীদের মোটামুটি আজকে শুভই বলা যেতে পারে। কুম্ভ রাশির বিদ্যার্থীদের পড়াশোনায় আজকে সুফল প্রাপ্তি ঘটতে চলেছে। সমগ্র কুম্ভ রাশি জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে আপনার ভগবান সূর্য নারায়ণকে প্রণাম করে দিনটি শুরু করুন, আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি, রাশিচক্রের শেষ রাশি মীন। মীন রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন সুখ স্বাচ্ছন্দ্যে অতিবাহিত হবে, পারিবারিক জীবনও সুখ শান্তি বজায় থাকতে চলেছে মীন রাশির। মীন রাশির জাতক জাতিকাদের আজকে নানা ধরনের সুযোগ আসবে। আপনারা যারা বেকার রয়েছেন, কর্মের সুযোগ আসবে। যারা অবিবাহিত রয়েছেন, বিবাহের শুভ যোগাযোগ ঘটতে চলেছে। তাই মীন রাশির আজকের দিনটি নানা সুযোগ আপনার জীবনে আপনার সামনে আজকে আসতে চলেছে, যদি আপনি মীন রাশির হন। মীন রাশির যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন, আপনাদের দিনটিও কিন্তু আজকে শুভ। আজকে আপনারা কিন্তু ডিপার্টমেন্ট থেকেই আজকে আপনারা সুখবর পেতে চলেছেন। যারা সরকারি ফার্মে চাকরি করছেন, আপনাদের জন্য দিনটি শুভ। তো মীন রাশির যারা বিদ্যার্থী রয়েছেন, বিদ্যার্থীদের একটু সজাগ থাকতে হবে পড়াশোনা বিষয়ে, বিদ্যার্থীদের পড়াশোনার বিষয়ে সচেতন থাকতে হবে। সমগ্র মীন রাশির জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে আপনারা হনুমান চল্লিশা পাঠ করুন এবং আপনারা শনি মহারাজজিকে স্মরণ করুন, জপ করুন ওম সাম শনিশ্চরাই নামো। দেখবেন আপনাদের দিনটি আজকে আপনাদের অনুকূলে থাকবে, আপনাদের দিনটি শুভ হোক। দর্শক বন্ধু, এই ছিল আজকের রাশিফল। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দর্শক বন্ধু চলে এসেছি আমরা ভিডিওর একবারে শেষ লগ্নে। আজকে যিনি জানতে চেয়েছেন, তিনি হলেন কলিকাতা বারাসাতের ঘিঞ্জিপাড়া থেকে রুমা দাস। তিনি জানতে চেয়েছেন যে তিনি একটা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন পার্লারের, সেই ব্যবসাটাতে তিনি সফলতা পাবে কি না। হ্যাঁ রুমা দেবী, নমস্কার আপনাকে। হ্যাঁ, আপনি ভালো একটা সিদ্ধান্ত নিয়েছেন বিজনেস নিয়ে। তো আপনি যদি এই পার্লারের ব্যবসাটা শুরু করে দেন, তাহলে অবশ্যই আপনি সফলতা পাবেন। মনসংযোগ দিয়ে পার্লারের বিজনেসটা করুন, কারণ এই বিজনেসে আপনি সফলতা পাবেন, আপনার হরোস্কোপ তাই বলছে এবং সাকসেস আসবে। আপনি কাজটা শুরু করুন। আপনার রাশি হচ্ছে মেষ, লগ্ন আপনার কর্কট, সফলতা পাবেন দিদিভাই, কোনো চিন্তা নেই। দর্শক বন্ধু, যদি আপনারা আপনাদের কোনো প্রশ্নের উত্তর জানতে চান, তাহলে এই মুহূর্তেই যে নাম্বার দেখছেন স্ক্রিনের, হোয়াটসঅ্যাপ নাম্বার 9932106280, এই নম্বরে আপনি ফোন করুন
সরি, এই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপ করুন আপনার জন্ম তারিখ, জন্ম সময় এবং জন্ম জেলা, আপনার নাম, আপনার ঠিকানা এবং আপনি কী জানতে চাইছেন। দেখতে থাকুন প্রতিদিনের রাশিফলের ভিডিও, আপনার এই রাশিফলের ভিডিও আপনার প্রশ্নের উত্তর কিন্তু আপনি পেয়ে যাবেন। দর্শক বন্ধু, যারা আমার কাছে আসতে চাইছেন, স্ক্রিনে যে নম্বর দেখছেন 9932106280, 9851515456, এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে আপনি জেনে নিন কবে, কখন, কোথায়, কোন চেম্বারে আমাকে পাবেন। আপনারা আমাকে পাবেন মালদা, বালুরঘাট, গঙ্গারামপুর, রায়গঞ্জ, কুচবিহার, কলকাতা এবং তারাপীঠে। দর্শক বন্ধু, শুধু মনে রাখবেন, আসার আগে আপনাকে নামটা বুকিং করিয়েই কিন্তু আসতে হবে। দর্শক বন্ধু, ভালো থাকবেন, আর ভালো থাকার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন, আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা, ভক্তি এবং বিশ্বাস রেখে এগিয়ে চলুন। ভালো থাকুন। জয় মাতারা, হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে, নমস্কার।